আলো আমি সাগর নীল এবং এখন আমি করবো রাইহান রাফি পরিচালিত শারিফুল রাজ বিদ্যা সিনা মিম এবং ইয়াস রোহান অভিনীত বাংলাদেশের সিনেমা পরানের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে এই সিনেমার গল্পের ব্যাপারে আমি আর আলাদা করে বলছি না তার কারণ গল্পটা সম্পর্কে প্রায় প্রত্যেকেই জানেন এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপরে বেস করে তৈরি করা ছবি যদিও আমি শুনেছি আসল ঘটনা যেটা ঘটেছিল সেটার থেকে অনেক কিছু চেঞ্জেস করে পরিচালক এই গল্পটাকে তৈরি করেছেন এবং এই সিনেমাটা যেহেতু বাংলাদেশের বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে প্রচুর ব্যাপারে মোটামুটি সকলেরই জানা দু বাইশ সালে রায়হান রাফি যে সমস্ত কাজ আমি দেখেছি সেটা সাত নম্বর ফ্লোর হোক কিংবা হোক টান কিংবা হোক নিঃশ্বাস সেই কাজগুলো সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি সাত নম্বর ফ্লোর একটু বেটার ছিল টান কিংবা নিঃশ্বাস এই ছবিগুলো আমার পছন্দই হয়নি নিঃশ্বাস সবচেয়ে বাজে কিন্তু সেটা স্টোরি আইডিয়া সবচেয়ে ভালো ছিল সেখানে দাঁড়িয়ে পরান ছবিটার থেকে আমার খুব একটা আশা সত্যি বলতে ছিল না কিন্তু পরাণ সিনেমাটা কিন্তু অনেকটাই বেটার ছবি রায়হান রাফি দু সালে যে সমস্ত আমি ছবি দেখেছি তার থেকে অনেক অনেক বেটার একটা ছবি পরাণ এবং পরাণ সিনেমাটা আমার যেটা মনে হয় সাধারণ মানুষের সঙ্গে এত বেশি কানেক্ট করেছে তার একটাই কারণ একটা মেয়েকে ভালোবেসে অনেকগুলো চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে অনেকগুলো পুরুষ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে জাস্ট ভালোবেসে ভালোবেসে ধ্বংস হয়ে যাওয়ার এই যে ব্যাপারটা এটা কোথাও একটা প্রত্যেকটা মানুষ রিলেট করেছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন শারিফুল রাজের ক্যারেক্টারটা হোক কিংবা ইয়াস রোহানের ক্যারেক্টারটা হোক কিংবা রাশেদ মামুন অপুর যে ক্যারেক্টারটা তিনটে ক্যারেক্টারই কিন্তু বিদ্যা সিনা মিমকে ভালোবেসে নিজেদের জীবনটা ধ্বংস করে ফেলছে এবং শারিফুল রাজ এই তিনটে চরিত্র মধ্যে যে চরিত্রটার সঙ্গে সবচেয়ে বেশি মানুষ কানেক্ট করবে যে চরিত্রটা সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি স্পেস পেয়েছে যে ক্যারেক্টারটা সেটা কিন্তু শারিফুল রাজের ক্যারেক্টারটা এবং শারিফুল রাজ একটা ত্রিমেন্দাস ত্রিমেন্দাস পারফরমেন্স দিয়েছে শারিফুল রাজের আমি আজকে প্রথমবার করছি তা নয় পরাণ দেখে তার অভিনয় সম্পর্কে আমি জানতে পেরেছি তা নয় হাওয়া হোক কিংবা আরও তার যে সমস্ত কাজ দেখেছি নডরাই হোক প্রত্যেকটা কাজেই কিন্তু তার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় সে চরিত্রটা খুব সহজে হয়ে উঠতে পারে এটা অভিনেতা হিসেবে তার খুব ন্যাচারালি আসে শারিফুল রাজের যে সমস্ত কাজ অন্ততপক্ষে আমি দেখেছি সেই সব কিছুকে সে ছাপিয়ে গেছে এই ছবিতে ক্যারেক্টারটা লোফার ক্যারেক্টারটা গুন্ডা এবং তার মধ্যে একটা অধিকার বোধ রয়েছে সে একটা মেয়েকে দেখে ফেলেছে মানে তাকেই বিয়ে করতে হবে ওই মেয়েকে অন্য কেউ ওই মেয়ের দিকে তাকাতে পারবে না তাকালে খুন করে দেবে এই যে জিনিসগুলো এমা ক্যারেক্টারটা সবসময় নেশা করে এগুলো প্রত্যেকটা দৃশ্যে শারিফুল রাজ খুব সুন্দরভাবে নিজের অভিনয়ের মাধ্যমে মেনটেন করেছে সিনেমার একদম শেষ ভাগে যখন রাজের ক্যারেক্টারটা সব জায়গা থেকে বিট্রিয়াল পাচ্ছে তার সঙ্গে কিছুই ভালো হচ্ছে না খুব ব্যাড ফেজের মধ্যে দিয়ে সে যাচ্ছে সে বাঁচবে কি মরবে সে নিজেও বুঝতে পারছে না অডিয়েন্সও বুঝতে পারছে না এই জায়গাতে রাজের পারফরমেন্স ত্রিমেন্দাস যখন একজন ডন বা গ্যাংস্টার বা গুন্ডা তার আগেসে যখন পুলিশ হাত ধুয়ে পড়ে যায় যে একে আমরা ধরবো একে আমরা মারবো যেখানে দেখতে পাবো সেখানেই তখন না তার মেন্টালিটিটা প্রচণ্ড একটা বাজে জায়গাতে থাকে মানে তার ব্রেন আর ওয়ার্ক করে না সে পাগল হয়ে যায় এই ব্যাপারটাকে রাজ যেভাবে নিজের পারফরম্যান্সের মাধ্যমে তুলে ধরেছেন সেটা দারুণ সেখানেই এই সিনেমাটা সাকসেসফুল হয়ে যায় বাস্তবের সঞ্জয় দত্ত যদি আপনারা বাস্তব দেখে থাকেন না দেখলে অবশ্যই দেখুন খুবই ভালো একটা ছবি সঞ্জয় দত্তের যে অভিনয় একদম শেষভাগে সেটার জন্যে কিন্তু বাস্তব সিনেমাটা এত বেশি স্পেশাল একটা গ্যাংস্টার একটা গুন্ডা এদের ডাউনফল দেখাটা এটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার যেটার সঙ্গে মানুষ কানেক্ট করেছে এবং যেহেতু সেটার ইন্সপিরেশনটা বা ক্যারেক্টারটার মোটিভেশনটা হচ্ছে ভালোবাসা সেটা কিন্তু আরও বেশি মানুষ কানেক্ট করে ফেলেছে এবং শারিফুল রাজের সঙ্গে সঙ্গে এই সিনেমাতে বিদ্যাসিনহা মিমের কাজও আমার ভালো লেগেছে বিদ্যাসিনহা মিমের সঙ্গে শারিফুল রাজের যে কেমিস্ট্রি সেটা আমার খুব সুন্দর লেগেছে খুব কম সময় ধরে যদিও সেটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে কিন্তু সেই প্রেমটা যেহেতু দেখতে সুন্দর লাগে এই গল্পটার মধ্যে অডিয়েন্স কিন্তু ইনভেস্টেড হয়ে যায় আর গানগুলো ভীষণই ভালো যেহেতু প্রেমের ছবি ভালোবাসার ছবি সেখানে গান খুব ম্যাটার করে যায় চলনিরালায় গানটা ভীষণ ভীষণ ভালো এবং বিভিন্ন জায়গাতে বিশেষ করে রাজের ক্যারেক্টারটার জন্য একটা ইমোশনাল বিজিএম ডিজাইন করা হয়েছে সেটা না খুবই এফেক্টিভ আমি একটা পার্টিকুলার সিনের কথা বলছি আপনারা বুঝতে পেরে যাবেন যেখানে রাজের ক্যারেক্টারটা ওয়েট করছে স্টেশনে ওই রেলগাড়ির পুরনো রেলগাড়ির কামরার মধ্যে যে মিমের ক্যারেক্টারটা আসবে এবং তারা পালিয়ে যাবে ঢাকাতে এই জায়গাতে যে বিজিএমটা ইউজ করা হয়েছে রাজের ক্যারেক্টারটার জন্য আপনি জাস্ট সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ফিল করবেন আপনি ইমোশনালি ইনভেস্টেড হয়ে যাবেন ওই বিজিএমটা দারুন জাস্ট দারুণ সুশীল বালকের চরিত্রে ইয়াস রোহানকে ভালো মানিয়েছে যদিও সেটাকে নিয়ে আমার একটা সমালোচনা রয়েছে সে ব্যাপারে আমি পরে আসছি নাসির উদ্দিন খান এই মানুষটা তার যে কাজই আমি দেখি না কেন সেটা মহানগর হোক সেটা সিন্ডিকেট হোক সেটা হাওয়া হোক কিংবা সেটা নডড়াই হোক প্রত্যেকটা কাজে ভদ্রলোক কিছু না কিছু একটা করেন নিজের অভিনয়ের মাধ্যমে যেটার জন্য অডিয়েন্স এন্টারটেন হবে সেন্টার যেটা ডিমান্ড করছে পরিচালক যে ইনফরমেশনটা কনভে করতে চাইছে পৌঁছে দিতে চাইছে অডিয়েন্সের কাছে সেটাকে সে পৌঁছে দিচ্ছে কিন্তু খুব এন্টারটেনিং ওয়েতে এবং সেটা সে এই সিনেমাতেও করেছে এবং দারুণ করেছে এই সিনেমাতে ওই সংলাপগুলো এটা তো আর্ট ফিল্ম হয়ে যাচ্ছে কিংবা আমার ছেলেটা একটু গাধা প্রকৃতির অনেকটা আপনার মতন এই সংলাপগুলো সত্যি হাসায় এবার যদি এই ছবির খারাপ দিক নিয়ে কথা বলি দেখুন এই ছবি যেটা প্রথম খারাপ দিক একটা খুব বড় ভুল রয়েছে এই ছবির মধ্যে বিদ্যাসিনা মিমের ক্যারেক্টারটা সে তো পুলিশকে সব কিছু বলছে নাসির ক্যারেক্টারকে এবার নাসির খানের ক্যারেক্টারটাকে সে কেন সবকিছু সত্যি বলবে আমরা সারা সিনেমা জুড়ে যা যা দেখছি সেটা তো আসলে হয়েছে রিয়েলিটিতে সেটাই হয়েছে তো সেটা কেন বিদ্যাসিনা মিমের ক্যারেক্টারটা বলবে নাসির উদ্দিন খানের ক্যারেক্টারকে যেখানে মিমের ক্যারেক্টারটা নিজেই গিলটি এটা তো হওয়া উচিত ছিল না যে গিলটি হবে সে তো নিজের ব্যাপারে পুলিশের কাছে সবকিছু ভালো 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 বলবে সে কেন নিজের যে খারাপ দিকগুলো যে ও ডবল গেম খেলেছে বা ডবল গেম খেলতে বাধ্য হয়েছে যেটাই হোক না কেন সেটা কেন নাসির উদ্দিন খানের কাছে বলবে সে তো পুরো জিনিসটাকে চেপে যাবে ইয়াস আরেকটা যেটা খারাপ লেগেছে এখানে ইয়াশ রোহানের ক্যারেক্টারটা খুবই কম স্পেস পেয়েছে কিন্তু তার বেশি পাওয়া উচিত ছিল এখানে বিদ্যা মিমের ক্যারেক্টারের সঙ্গে তার যে প্রেম হচ্ছে এবং তারপরে তারা বিয়ে করে ফেলছে এটা একটা প্রপার ডেভেলপমেন্ট দরকার ছিল এই জায়গাটাকে প্রচণ্ড রাষ্টভাবে দেখানো হয়েছে ইয়াশ রোহানের ক্যারেক্টারটা বিদ্যা মিমের ক্যারেক্টারকে জাস্ট পাত্তাই দিত না তাকাতো না ভালো করে সেখান থেকে সে প্রেমে পড়ে যাচ্ছে এই ব্যাপারটা খুব সহজে দেখিয়ে দেওয়া হয়েছে একটা ক্যারেক্টারের মধ্যে এরকম চেঞ্জ আসছে একটা পড়ুয়া ছেলে যে স্টুডেন্টদেরকে পড়ায় ক্যাম্পাসে বসে সেই ছেলেটার মধ্যে এরকম চেঞ্জ আসছে প্রেমে পড়ে বিয়ে করে নিচ্ছে এটা এটা এত সহজে হয় না এটা একটা প্রপার ডেভেলপমেন্ট দরকার ছিল আর বিদ্যাসিনা মিম ইয়াশ রোহান একে অপরের সঙ্গে যে প্রেম করছে সেটা দেখে ফিলই করা যাচ্ছিল না তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা একদমই ওয়ার্ক করেনি পরিচালক ডেভেলপমেন্ট দেয়নি সেটা একটা মেন কারণ এটা না ফিল করতে পারার আরও একটা যেটা ব্যাপার দেখুন আফরান নিশো মেহেজাবিন আমি অনেক নাটক দেখেছি যেখানে পরিচালক তাদের প্রেমটাকে খুব একটা সময় দেয়নি খুব একটা ডেভেলপমেন্ট দেয়নি কিন্তু অনস্ক্রিন যখন দুজন দুজনের সঙ্গে রোম্যান্স করছে বা প্রেম করছে দেখে বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ এরা প্রেমিক প্রেমিকা কারণ দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এত বেশি স্ট্রং আফরান নিশো এবং দারুন দারুণ এটা শুধুমাত্র পরিচালকের ডেভেলপমেন্ট না দেওয়ার জন্য নয় অ্যাট দ্য সেম টাইম এটা একটা কনভিকশনের ব্যাপার এক্সপিরিয়েন্সের ব্যাপার সময়ের সঙ্গে ধীরে ধীরে এই জিনিসটা হয় আবার অনেক সময় হয় কি যে একজন নায়ক একজন নায়িকার সেই কেমিস্ট্রিটা তারা যতই কাজ করুক না কেন তৈরি হয় না ওটাও অনেক সময় পসিবল যে হচ্ছে না হয় না আবার এক একজনের খুব সহজেই হয়ে যায় আপনি আপনার আর্টিস্টের সঙ্গে কতটা কমফোর্টেবল তার উপরে এই জিনিসটা আসলে ডিপেন্ড কর তবে সব মিলিয়ে আমি এটাই বলবো রাইহান রাফির অন্যান্য কাজের থেকে বেটার এটা একটা ভালো কমার্শিয়াল ছবি এবং মেনলি সেটা শারিফুল রাজের জন্য শারিফুল রাজের পারফরম্যান্সের জন্য এবং গল্পটাকে কম্প্যাক্ট রাখা হয়েছে এঙ্গেজিং ওয়েতে গল্পটাকে বলা হয়েছে গানগুলো খুব ভালো এই সব কিছুর জন্য আপনারা অবশ্যই কাজটা দেখতে পারেন আপনাদের একবার দেখলে ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন যে সিনেমা লাভের ফ্রেন্ডদের সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এখন সিনেমা ওয়েবসের সঙ্গে ভিডিওস করতে থাকি আজকের মতন ডাটা চোখ রকম পর্বতী ভিডিওতে